এই জায়গাটাতে ঢাকায় সবচেয়ে কম দামে যে সব হোটেল আছে তার মধ্যে একটা, এটা একবারে ভাসমান হোটেল। আমি একটা কথা দিয়ে আপনি সূর্যাস্ত দেখতে দেখতে হয়তো জীবনের অনেক সমীকরণ মিলায় ফেলতে পারবেন। যেন থাকে আপনার যারা সদরের একটা ফল ব্যবসায়ী, হ্যাঁ ফল ব্যবসায়ী, আর দ্বিতীয়তে দেয়া গেছে কিছু লোক আছে আপনার বাড়ির থেকে আসে টাকা পয়সা কম। আসসালামু আলাইকুম, লেটস গো উইথ মাইনুলের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঢাকায় যে জায়গাটায় আছি সেটা বাবুবাজার ব্রিজের পাশে একটা জায়গা, এবং এই জায়গাটাতে ঢাকায় সবচেয়ে কম দামে যেসব হোটেল আছে তার মধ্যে একটা, এটা একবারে ভাসমান হোটেল। আমি একটা লঞ্চের উপরে বসে আছি, এটা একটা ভাসমান হোটেল। এই হোটেলের মধ্যে ঢাকায় সদরঘাটে যারা যেসব হকার আছে তারা থাকে, ঢাকায় সবচেয়ে কম দামে থাকার জায়গা। ঢাকায় সবচেয়ে কম দামে যদি কোনো থাকার জায়গা থাকে সেটা হলো এই বাবুবাজার ব্রিজের নিচে এই ভাসমান হোটেলগুলো। ভাসমান হোটেলগুলির পরিবেশ কেমন, এখানে কীভাবে মানুষ দিন কাটায় এবং কীভাবে মানুষ এখানকার পরিবেশের সাথে ম্যাচ করে, আপনারা অনেকেই হয়তো ঢাকায় পাঁচতারকা বিভিন্ন হোটেলে খাবার খেয়েছেন বা থেকেছেন, বা অনেকেই আসে থাকার জন্যে। নিম্ন আয়ের মানুষরা কীরকম পরিবেশে থাকে সেটা হয়তো অনেকের দেখার ইচ্ছা, অন্য কারণে ইচ্ছা থাকলেও আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে যে কীভাবে এত অল্প আয়ের মানুষরা কীভাবে দিনাতিপাত করে এবং তাদের জীবন ব্যবস্থাটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানকার পরিবেশটা দেখুন যে কি সুন্দর করে নৌকা যাচ্ছে পিছনে। আমার মনে হয় দামি দামি পাঁচতারকা হোটেলে যারা থাকে তারা যেরকম রিফ্রেশমেন্টটা পাইতে পারে, এই অল্প আয়ের মানুষরাও এই পরিবেশে রিফ্রেশমেন্টটা পাওয়া সম্ভব। প্রথম ক্যামেরার সামনে এই যে এই দুইজন আমারে আজকের ব্লগে হেল্প করবে, ইনশাল্লাহ পুরো ব্লগটা দারুণভাবে এনজয় করবে। আমার জানা মতে ইটকাট পাথর আর কংক্রিটের এই নগরীতে খুব কম জায়গায় সুখ বিক্রি হয়, তাই আজ আপনাদেরকে সাথে নিয়ে লোহার তৈরি বোকা বাক্সে বাস করা ভাসমান মানুষদের কাছে যাব সুখ অনুসন্ধান করতে। প্রায় চার যুগ ধরে ঢাকায় এসব ভাসমান বোকা বাক্সগুলো ঢাকার একটা ভাসমান শ্রেণী তৈরি করেছে, যা এখন ঢাকার ঐতিহ্যের সাথে মিশে গেছে। চলুন এবার ভাসমান বোকা বাক্সের ভেতরটা ঘুরে দেখে আসি। এই পুরনো লঞ্চগুলোতে প্রতিটি ঘরই ছোট ছোট খুপরিঘর। আমি এবার এই খুপরিঘরের একজন বাসিন্দার সাথে কিছু কথা বলছি। 100 টাকা ভাড়া নাইট, রাতে থাকলে 100 টাকা। 100 টাকা ভাড়া, আগে কি আরো কম ছিল তো? হ্যাঁ আগে আরো কম ছিল, করোনার আগে। এখন কি করোনার কারণে বাড়ায় দিয়েছে? না করোনার পরে ভাড়া বাড়ায় দিয়েছে। এই যে চাচা এখানে থাকে, ছোট্ট একটা ফ্যান আছে, আর সব রুমে কি এমন ফ্যানের ব্যবস্থা আছে? না সব রুমে ফ্যানের ব্যবস্থা আছে। এই এই আগে যদি পুরো মাসের জন্য, মানে কেউ যদি মাসের জন্য থাকতে আসে সেক্ষেত্রে কি কোনো ইয়ে আছে? না না সামনে আগের হিসাবে, মানে 100 টাকার হিসাবে 3000 টাকা মাসে, 3000 টাকা মাসে ভাড়া। সেই তুলনায় 3000 টাকা মাসে বাড়াইলে ভাড়া তো আর কম না, ভাড়া বেশি হলেও মনে করেন আমার কিছু করার নেই। একটা বাসা বাড়ি লইতে গেলে অনেক টাকা পয়সা অ্যাডভান্স দিতে হয়, বা বাসা যে কোনো সময় ছেড়ে যাওয়া যায় না। এটা তো মনে করেন আমার ভালো লাগলো না, আজকে গেলাম, আজকে ছেড়ে দিলাম। হ্যাঁ এটাই, এটুকুই আর কি ফ্যাসিলিটি আমাদের এখানে। কারা বিশেষ করে, মানে আসে কারা? হকার, হকার যারা হকার থাকে বলি। জি জি, আমরা যেরকম গাড়ি কাজ কাম করি, ব্যবসা বাণিজ্য করি, হকারি করি, এই এরাই। আচ্ছা এখানে দ্বারা তো মানে এখানে একটু গোসল করা খাওয়া দাওয়া সব তো এখানে গোসল নিচ্ছে, গোসল নিচ্ছে। এই তলাতে আচ্ছা দুতলা আর নিচতলা কি ভাড়া কম বেশি আছে? না না একই ভাড়া। আপনার রুমটা সুন্দর, এখানে একটা সুন্দর জানালা আছে, সবগুলি রুম কি এমনই? জানালা আছে সব রুমেরই, এখানে জামা কাপড়, এখানে চাচা সব কিছু। চাচা কি খাটে কাজ করেন? পুরো সংসার সাজায় নিছেন, শুধুমাত্র পরিবারের মানুষজন তাদের সংসার সাজানো হয়ে গেছে। এই যে ঔষধপত্র সব। প্রতিটি ভাসমান বোকা বাক্সের উল্টা পাশেই বুড়িগঙ্গার স্বচ্ছ জলরাশির দেখা মিলবে। বুড়িগঙ্গার পানির সাথে স্বচ্ছ কথাটা বড়ই বেমানান, তবে সাম্প্রতিক সময়ে সেটা সম্ভব হয়েছে। এবারে অন্যান্য ভাসমান বোকা বাক্সগুলো একটু ঘুরে দেখি। এখন ফরিদপুর মুসলিম বোর্ডিংয়ে ঢুকবো। ফরিদপুর মুসলিম বোর্ডিংয়ের পরিবেশটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, এখানকার মানুষগুলোর পরিবেশ কেমন এবং কীভাবে মানুষজন তাদের দিনাতিপাত করে সেই সবটা চিত্র আপনাদের সাথে শেয়ার করবো। এই তো
পুরা ছোট ছোট ঘর এবং এই ছোট ছোট খুপরির মতো ঘরগুলিতেই মানুষ কিন্তু যথেষ্ট শান্তি মতোই বাস করতেছে। এই যে এখানে আবার একদম খোলা জায়গা আছে এবং খোলা জায়গায় এখানে যে এদিকের পরিবেশটা, এই যে এখানে ওরা গোসল করে, এই যে এখানে বালতি গোসল করে, এই এই পানি থেকে এখান থেকেই গোসল করে, হ্যাঁ এখান থেকেই গোসল করে এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে। দেখি ঢাকার এসব ভাসমান হোটেলগুলোর যাত্রা শুরু হয়েছে সেই পাকিস্তান আমল থেকে। সদরঘাটের সাধারণ ব্যবসায়ীরা এখানে থাকতেন, এছাড়াও গ্রাম থেকে ছোট ব্যবসায়ীরা যারা ঢাকায় মালামাল কিনতে আসতেন তারাও এখানে অল্প খরচে রাত্রি যাপন করতেন। এক সময় এই হোটেলে রাত্রি যাপন করতে মাত্র 10 টাকা খরচ হতো, এখন খরচের হিসাব প্রায় 100 টাকায় দাঁড়িয়েছে। কালের আবর্তনে ভাসমান এসব হোটেলগুলোতে আধুনিক সুযোগ সুবিধাও কিছুটা সংযুক্ত হয়েছে। এখন পাশের সবচেয়ে পুরনো যে লঞ্চটা আছে সেই লঞ্চটা ঘুরবো এবং এই লঞ্চের পুরোটাই মোটামুটি একেবারে পরিত্যক্ত অবস্থা। এখানে কি কেউ থাকে? এটাতে কেউ কোনো লোক থাকে না? এটা প্রায় কত বছরের পুরনো হবে এই এই লঞ্চটা? এগুলি তো জাদুঘরে রাখা উচিত। আপনাকে প্রায় 40-45 স্বাধীনের আগে থেকে নাকি এই লঞ্চগুলি। আচ্ছা এই এই যে লঞ্চ কেন্দ্রিক যে ব্যবসাটা, মানে এই ব্যবসাটা কত বছর হবে আপনি স্বাধীন, মানে প্রায় স্বাধীনের সময় থেকে এইখানে মানে এই লঞ্চগুলি আছে সদরঘাট থেকে এখন বাবুবাজার ব্রিজের পাশে পাঠিয়ে দিছে ওনাদেরকে। এই যে এখানে সাধারণত নিম্ন আয়ের মানুষরা বসবাস করে, এখান থেকে এই যে এই জানালা দিয়ে আপনি সূর্যাস্ত দেখতে দেখতে হয়তো জীবনের অনেক সমীকরণ মিলায় ফেলতে পারবেন। এই তো এই লঞ্চটা মেরামত করে হয়তো ওগুলিও অন্যগুলির মতো বানানো হবে, এখানে কেউ আসলে থাকে না। আশা করছি পরবর্তী কোনো একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।